ঢাকায় চলচ্চিত্রের দাপটে খল অভিনেতা মিশা সওদাগর। খল চরিত্রে 8 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তাকে ওটিটিতেও দেখা যাচ্ছে। এছাড়া এখন তিনি নাটকেও নিয়মিত অভিনয় করেন। পর্দায় খারাপ মানুষের চরিত্রে দেখা গেলেও ইদানিং তার চরিত্রে ভিন্নতা এনেছেন। একই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি লুক নিজের ফেসবুকে পোস্ট করে মিশা সওদাগর লিখেছেন অসহায়। তাতে দেখা যায় মিশা সওদাগরের মাথার চুলগুলো এলোমেলো, পরনে ছেঁড়া পাঞ্জাবি আর হাতে গলায় শিকল। তবে এটা কোনো সিনেমা দৃশ্য নাকি ওয়েব সিরিজের লুক তা স্পষ্ট করেননি এই অভিনেতা। বিষয়টি জানতে চাইলে মিশা সওদাগর বলেন, লুকটি কিসের সেটা নিয়ে এখনই বলতে চায় না, তবে দারুণ একটি চমক নিয়ে আসছি। একজন অভিনয় শিল্পী হিসেবে এভাবে নিজেকে ভাঙতে করতে চাই। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিশা সওদাগরের 1 ডজনেরও বেশি সিনেমা। পাশাপাশি একের পর এক যুক্ত হচ্ছেন নতুন সিনেমার কাজে।